আচ্ছা, তার মানে বুঝতে পারছেন তো আপনারা যে আসলে গুরুত্ব কতটুকু HTML CSS এর, নাকি উনার মতো একজন স্টুডেন্ট কাজ পাচ্ছে, উনি যদি আবার আসে HTML এ ভর্তি হয় বা HTML এ ক্লাস করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের কি ভালো করে শিখতে হবে না? কি জি বলেন? ভাই, যে হ্যাঁ জি ভাই, অবশ্যই। অবশ্যই ভালো করে শিখতে হবে, যেটা শিখবো সেটা খুব ভালো করে শেখার চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা, তো আমাকে এখন বলেন যে আপনারা যেভাবে চিন্তা করছিলেন, হ্যাঁ CSS পর্যন্ত চলে আসছেন অলমোস্ট, ক্লাস বা ওভারঅল কি পাচ্ছেন, ওইভাবে পাচ্ছেন তো নাকি, জি কি ভাই, বলেন? জি ভাই, যেটা চিন্তা করছিলাম তার থেকে অনেক বেশি হুম, সাপোর্ট পাচ্ছি। যাক ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একটু হুম বলেন। এক্সপ্লেন করি। হুম 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 আসলে ভাইয়া মানে আমরা যতটুকু এক্সেপ্ট করেছিলাম তার থেকে মানে 1000 গুণ বেশি। আর ভাইয়া সব থেকে বড় কথা যে দুইটা মানুষে দিছেন আমাদের জন্য, জুবায়ের ভাই হুম আর হুম আলী হাসান ভাই, মানে হুম এরা মানুষ হিসেবে তো অবিশ্বাস্য। অবশ্যই অবশ্যই কাজ আলী হাসান আমাদের ভাই তো ভাই যথেষ্ট জবরদস্ত, ভাই। এরকম আমি করা হয় না। হুম রাত 4টার সময় হেল্প চাইছি পাইছি, আমি হুম আলী হাসান ভাইকে রাত 4টার সময় নক দিছি ভাই পাইছি। আরে বেচারা তো ব্রেকআপ করে দিবেন। ওকে, না আসলে কি যে আমরা চেষ্টা করি, তাও মানুষ মাত্রই ভুল, একটু ছোটখাটো ইস্যু তো থাকতে পারে, তারপরেও চেষ্টা করি যেন ভালোভাবে বিষয়টা দেওয়ার জন্য। আর এখানে প্রথমে আপনাদেরকে বলছিলাম যে কয়েকটা ক্লাস করেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু চেষ্টা করতেছি, আমরা শেখানোর জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ করতেছি না। ইভেন আপনারা কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন বা কিভাবে আসছেন, ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে। আমাদের কাছে হচ্ছে যে যেভাবে শিখাইছিলাম কোয়ালিটিটা ওইভাবে ধরে রাখতে পারতেছি কিনা। না ভাইয়া, এখন আমরা এদিক হচ্ছে থেকে বলেন ভাইয়া। আসলে আমরা যে 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছে এটা তো আপনাদের ই চলে না। হুম আসলে আমরা তো আসার পরে বুঝতে পারছি যে আসলে এটা আপনাদের কোনো পারিশ্রমিক কিনা। জাস্ট আমার মনে হচ্ছে যে আমাদের আগ্রহ আছে কিনা এই আগ্রহটা প্রকাশ করা, তাছাড়া তো আর হুম কিছু হুম না। সো ভাইয়া থ্যাংক ইউ আমি, থ্যাংক ইউ। জি ভাই, আমি আমি অবশ্যই এর আগে আইটিতে ক্লাস করছিলাম। আমি 2-4 বছর ধরে ভাবতেছি যে আমি হব, মানে আপনার গ্রাফিক্স মানে সরি হুম ওয়েব হুম হুম ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হুম হব। বাট বর্তমান প্রেক্ষাপটে ভাইয়ার সাথে ক্লাস করে, জুবাইর ভাইয়ের সাথে ক্লাস করে, হুম আলিয়ান হাসান ভাইয়ের সাথে থেকে মনে হচ্ছে যে ভাই এবার সত্যি সত্যিই সম্ভব। অবশ্যই সম্ভব হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া একটু বলি, সবকিছু। হুম হুম আমি অন্য একটা হুম প্রতিষ্ঠান থেকে ওয়ার্ডপ্রেস এর মাস্টার কোর্স করেছিলাম। ওকে এখন ওকে আমি কি এখান থেকে HTML CSS করার পরে আপনাদের হুম যে অ্যাডভান্স কোর্স আছে ওয়ার্ডপ্রেস এর হুম হুম বেসিকটা বাদ দিয়ে আমি কি হুম ওইগুলো করতে পারবো? হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি, এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই। হ্যাঁ যদি আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা ধারণা থাকে, পেজ বিল্ডার সম্পর্কে, হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি মানে অ্যাডভান্স অনেক কোর্সটা করতে পারবেন। কিছু শেখা হয়েছে, এখন হুম হুম দেখতেছিলাম বেসিকটা বাদ দিয়ে হুম হুম তারপরে অ্যাডভান্স হুম এ মুভ করার এই কনসেপ্ট করে। ডেফিনেটলি পারবেন, মোটামুটি সমস্যা কিছু নেই। কাজ পারি, ইকমার্স এরও কিছু কাজ করা হয়েছে, হুম 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 কিন্তু হুম আমি মার্কেটে মুভ করিনি কারণ এই HTML CSS এর বেসিকটা আমার খুব কাঁচা ছিল। আচ্ছা, তো কেমন এখান লাগতেছে থেকে ওই তুলনায়, আর নাম বলতে হ্যাঁ, বলবো না, ওই অন্য এটা প্রতিষ্ঠানের একটু পরে, তুলনায় কেমন লাগতেছে এখানে এটা ক্লাস আমি করা? আগে একবার বলেছিলাম, ও আচ্ছা আবারও আচ্ছা, বলি বলছেন সবার অলরেডি। উদ্দেশ্যে। এটা হলো গিয়া হ্যাঁ হ্যাঁ আগেরটার সাথে এটা 1:100, আমি এভাবেই মার্কিং করব। কারণ আগেরবার যেভাবে করেছি তখন প্রতিষ্ঠানের নাম বলবো না আমি, হ্যাঁ হ্যাঁ একেবারে প্রতিষ্ঠানের জন্য হুম হুম ওইখানে বিভিন্ন সমস্যা। মূল প্রতিষ্ঠান টিচার নিয়োগ করার পরে তার সাথে কন্ট্যাক্ট করেনি আমাদের সাথে কখনো, হুম হুম প্লাস টিচারেরও এই সমস্যা ওই সমস্যা, কখনো গ্রামে কখনো ঢাকায়, বিভিন্ন কারণে ক্লাস করতে পারে না, হুম হুম সাপোর্ট নাই, আলাদা কোনো সফটওয়্যার নাই, এরকম তারা ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে দেয়, হুম মানে এরকম বিভিন্ন ইস্যুর কারণে মোটামুটি আর কি নিজের উদ্যমে এবং উদ্যোগে যতটুকু শেখা যায় এভাবে শেখার পরে এখন তো নক দিলেও কখনো ই দেয় না। প্লাস ডোমেন হোস্টিং কিনলাম ওইখান থেকে, ওইটাও এখন অকেজো এই টাইপের আর কি। আচ্ছা তারপরে আচ্ছা পরবর্তীতে আমি মানে কাজ করতে গিয়া হুম HTML CSS এ একটু যখন CSS এ পাচ্ছি হুম হুম তখন আমি ফেসবুক গ্রুপে নক করছি বিভিন্ন জায়গায়, তখন হুম ওইখান থেকে মানে মোটিভেটেড হয়ে আপনার এই একাডেমির কথা জানলাম আর কি, এবং হুম কয়েকজনে আচ্ছা বললো যে ভালো। হুম তারপরে যে হুম আপনার যে একটা অ্যাড দেখছিলাম আমি আপনার হুম যে ফেসবুকে, ওই অ্যাড দেখার পরে যখন আপনার ওই একাডেমির ব্যাপারে কিছু খোঁজ খবর নিলাম, হুম হুম তারপর জানলাম যে না সবাই প্রায় প্রায় 100% বলতে পারি যে পজিটিভ ফিডব্যাক পাওয়া গেছে। পরবর্তীতে চিন্তা করলাম যে তাইলে এখানে আমি একটু দেখি কি অবস্থা, কিন্তু একটা দুইটা ক্লাস করার পরে তো দেখলাম, প্লাস সফটওয়্যার অ্যাক্সেস এর পরে সফটওয়্যার ডিজাইন
আসলে অসাম, এটা মানে অন্য কোনো প্রতিষ্ঠানে আছে কিনা আমার জানা নেই। এটা একটা ইউনিক আইডিয়া এবং একটা ইউনিক ডিজাইন, থ্যাংক ইউ এজন্য আপনাদের আসলে বুঝতে পারছি অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ এই পর্যায়ে একদিনে আসা সম্ভব না কখনো। কারো মাথা থেকে একদিনে বা এক মাসে বা এক বছরে এই ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে সম্ভব না। অবশ্যই আপনারা আমাদের জন্য চিন্তা করেন, কিছু শেখানোর চিন্তা করেন, বিধায় এই ধরনের একটা ডেভেলপমেন্ট করছেন, এই ধরনের একটা একাডেমি হয়েছে। আসলে এখান থেকে যদি আমরা কিছু নিতে না পারি আপনাদের কাছ থেকে, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য।